আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মামার চমৎকার একটা আপডেট যেটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে কিছুদিন আগে একটা অফার এক্সচেঞ্জারে, সেটা সম্বন্ধে আজকে আমি কথা বলবো। লাইভ উড্ডো করে আমি আপনাদেরকে দেখাবো এবং যারা আপনারা এই অফারের মধ্যে অংশগ্রহণ করেছিলেন তারা ইনস্ট্যান্ট এই মুহূর্তে টাকাটা পকেটে নিতে পারবেন। যারা হচ্ছে এখানে কেওয়াইসির বিনিময়ে $5 থেকে $6 পাইছিলেন তারাও টাকাটা পকেটে নিতে পারবেন। আর যারা এখনও অংশগ্রহণ করেন নাই তাদের জন্য গুড নিউজ রয়েছে। রেজিস্টার লিঙ্কের মধ্যে ক্লিক করলে এইরকম পোস্ট আমি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। আপনারা কষ্ট করে এই যে না বুঝলে ভিডিও দেখুন, এই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা হচ্ছে এইখানে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, $6 পাবেন উইদাউট রেফারেল উইদাউট ইনভেস্টমেন্ট, এবং পাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট উইড্রো করে এই যে এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন AAX মার্কেটের মধ্যে ক্লিক করার পরে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার এই কয়েনটা কিন্তু অলরেডি বাই সেল। সো আমি লাইভ সব কিছু করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, এই অফারটা ভুল করেও মিস করবেন না। লেটস দ্য ভিডিওস মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। ওকে গাইস, তো এইখানে আপনারা যারা অংশগ্রহণ করছেন এর মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে। আপনাদের অনেক ভাই বলছে যে আমার কেওয়াইসিটা পেন্ডিং রয়েছে, এখনও অ্যাপ্রুভ হচ্ছে না। তো ভাই কেওয়াইসির ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিব, কিভাবে আপনি এখানে হচ্ছে প্রপার কেওয়াইসি করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো চলেন এখন হচ্ছে সর্বপ্রথম আমি হচ্ছে লাইভ উইড্রো করি, তারপর হচ্ছে আমি আপনাদেরকে বাকি কাজগুলো দেখাই। কারণ যেই প্রজেক্টের মধ্যে উইড্রোয়ালটা অ্যাভেলেবল থাকে ওটা কিন্তু আমাদের মনের মতো হয় যে না আমরা পেমেন্টটা পাইতেছি, কষ্ট করে কাজ করলাম পে আউটটা পাইছি, তখন কিন্তু একটা পিচ কাজ করে মনের মধ্যে যে না আসলে টাকাটা কি হাতে পাইলাম। এটা আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি, কারণ অ্যাপ থেকে আপনারা না করতে পারবেন কেওয়াইসি, না কোনো প্রকার মজা পাবেন। এখানে কিন্তু তাদের যেই এক্সচেঞ্জার আমি দেখাচ্ছি, তো এই অফারের নাম হচ্ছে জেডএক্সজিওন। ওকে, সো আমি এখান থেকে ওপেন ব্রাউজার করে নিই, এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা আমি আগে কেওয়াইসির বিষয়টা আপনাদেরকে বলি। দেখেন এখানে যদি আমি ক্লিক করি এই যে ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর খুবই সিম্পল, এখানে কিন্তু আমাকে কমপ্লিট দেখাচ্ছে। আপনারা কষ্ট করে প্লিজ এই যে এই ভিডিওটা এইটা দেখবেন, এটার মধ্যে কেওয়াইসি সহকারে সব বোঝানো হয়েছে। খুবই সিম্পল রে ভাই, কেওয়াইসি করাটা খুবই ইজি। জাস্ট এখানে কিন্তু বলা আছে দেখেন রিকোয়ারমেন্টস আইডেন্টি ডকুমেন্টস, মানে ভোটার আইডি কার্ডের প্রথম পেজ সেকেন্ড পেজ, এই যে দেখেন এখানে বলা আছে আইডেন্টি ডকুমেন্টস টু অ্যান্ড আইডেন্টি ডকুমেন্ট, মানে প্রথম পেজ সেকেন্ড পেজ, তারপর হচ্ছে থার্ড আইডেন্টি ডকুমেন্ট মানে সেলফি। আপনার হাতে হচ্ছে ওদের যে এক্সচেঞ্জার আছে সেই এইখানে তারা কার্টুন দিয়ে আপনাদেরকে বুঝায় দেয়, এখানে লেখাই আছে যে কীভাবে কী করতে হবে না করতে হবে। জাস্ট এই ইন্ট্রোডাকশনটা ফলো করে আপনি একটা কেওয়াইসি করে নেবেন, খুবই ইজি এটা। ওকে, তো এখন রয়েছে আমাদের ব্যালেন্স, ব্যালেন্সের মধ্যে আমরা ক্লিক করে দেবো। এই 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে আমার কিন্তু $38 দেখাচ্ছে। সো আপনাদের কিন্তু এরকম আপনারা দেখতে পারবেন, আপনার যে হাইট জিরো ব্যালেন্স এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে উইথড্রল অপশন। সো এখানে হচ্ছে বিএসসিটা ক্লিক করে অল উইথড্রল $3 কিন্তু ফি কাটবে, এটা একটু মাথার মধ্যে রাখেন। ওকে, $3 ছাড়া বাকি যা আছে সবই আপনি পাবেন। তো এখন আমি এই উইথড্রল অ্যাড্রেসটা সেট আপ করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে তারা বলতেছে যে উইথড্রল একটা অ্যাড্রেস, এই যে অ্যাড অ্যাড্রেস এইখানে একটা ক্লিক করে দিব। ওকে, সো এখানে হচ্ছে দেখেন অ্যাড্রেস লিস্ট কারেন্সি টাইপ অ্যাড্রেস নোট এগুলোই তো বলতেছে তাই না। সো আমি এইখানে অ্যাড্রেস লিস্টের মধ্যে আমি হচ্ছে এটা ই করব, একটা অ্যাড্রেস অ্যাড করব এখানে। তো গাইস এখানে আমি হচ্ছে এই যে কারেন্সির মধ্যে এটা লিখলাম, ওদের এক এইখানে সার্চ বারে লিখলে আপনারা যখন লিখবেন জিরো এক্স চলে আসবে, দেন এইখানে চেন নেম বিএসসি দেবেন। এখানে হচ্ছে উইথড্রল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনাকে দিতে হবে, মানে এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাড্রেস দিবেন। তো আমরা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস নিব, যদিও এই কয়েনটা অলরেডি AAX-এর মধ্যে লিস্টেড আছে, তবু আমরা ট্রাস্ট ওয়ালেটে উইড্রো নিব, কারণ আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না। বিএসসি অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করার পরে এখানে আসবেন, আসার পরে এখানে ওয়ালেট অ্যাড্রেস দিবেন। ওকে, নোটের মধ্যে লিখবেন ট্রাস্ট ওয়ালেট।
এরকম লাইক, আমি যা করি আপনিও তা করেন সেম অ্যাড। এখন হচ্ছে গুগল অথেন্টিকেশন দিয়ে আমি এখান থেকে কনফার্ম করে দিব। অবশ্যই আপনার কিন্তু সিকিউরিটিটা অন রাখবেন, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাবে। সো আপনি চাইলে আপনার মোবাইল ভেরিফিকেশন করতে পারেন, গুগল অথেন্টিকেশন সবচেয়ে বেস্ট, তাই আমি এটা করলাম। সো এখন হচ্ছে আমি এটা দিব, কনফার্ম করব। আমার কিন্তু অ্যাড্রেস সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে রাইট নাও। ফান্ড লিস্টের মধ্যে ক্লিক করলে এটা আমি দেখতে পাচ্ছি আমার। ওকে, সো উইথড্রল, এখন হচ্ছে অল, এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেস ক্লিক করবেন। ক্লিক এখানে থেকে অবশ্যই বিএসসিটা সিলেক্ট করতে হবে, এটা খেয়াল রাখবেন। এখান থেকে আমি এখন এই অ্যাড্রেসটা টাচ করে দিব। টাচ করে দিলে অটোমেটিক্যালি চলে আসবে, $3 ফি কাটবে, বাকিগুলো আমাকে দিবে। উইথড্রল, আবার এখানে গুগল অথেন্টিকেশন, এটা আপনারা চাইলেও দেখতে পারবেন, এখানে ব্ল্যাক হয়ে যায়। ওকে, সো আমি দেখাইছি, তারপর হয়তো বা দেখেন নাই, কনফার্ম দেন। তো আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুল দেখাচ্ছে। সো আমরা হচ্ছে একটু ওয়েট করব, উইথড্রল হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার এই যে 355টা টোকেনের কথা বলা হয়েছে এখানে, ট্রাস্ট ওয়ালেটে এভরিথিং আর কি বলা আছে। সো এইটা ছিল উইথড্রল। সো আমি একটু ওয়েট করবো, দেখবো যে কতক্ষণের মধ্যে এইটা এখানে অ্যাড হয়। ভালোভাবে বুঝেন, ট্রাস্ট ওয়ালেট কিন্তু আপনাকে নোটিফিকেশান দিবে না, কারণ ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অনেক অনেক বাগ রয়েছে। সো আমি যেই কাজটা করবো, ওদের এই টোকেনটা অ্যাড করবো কিছু সময় পর, আমি লাইভ অ্যাড করে দেখাচ্ছি। তো গাইস আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে তারা নোটিফিকেশান দিয়েছে, দেখা যায়। এই যে দেখেন চলে আসছে। ওকে, সো ট্রাস্ট ওয়ালেটের যে বাগটা ছিল এটা কিন্তু এখানে এখন আর নাই। তো বাট এখানে কিন্তু শো করতেছে না, তাই না? তো আপনার কী করবেন, অ্যাড্রেসটা এরকম কপি করবেন। আপনার কপি করার পরে গুগল ক্রোমে আসার পরে এই যে আচ্ছা বিটকেপের মধ্যেও দিয়েছে, দেখা যায়। এই যে বিএসসি স্ক্যান, এটা খুবই সিম্পল, গুগলের মধ্যে সার্চ করবেন জাস্ট। এই যে এখানে দেখেন যে সার্চ বারে বিএসসি স্ক্যান লিখলে এরকম আসবে, আসার পরে এরকম যাবেন। যাওয়ার পরে আপনি জাস্ট এইভাবে দিবেন, দেওয়ার পরে যে টু এসি যে আমার অ্যাড্রেসটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, একটু নিচে আসবেন, আসার পরে যে দেখেন বেপ20 টোকেন, এটা হচ্ছে ট্রানজ্যাকশন হ্যাশ। এই যে 54 সেকেন্ডের আগে কিন্তু এটা আমার রিসিভ হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে ওদের কয়েনটা। এই কয়েনের উপর একটা ক্লিক করে দেবেন, খুবই খুবই সিম্পল, আমি আপনাদেরকে লাইভ শিখিয়ে দিতেছি। এটা কন্ট্রাক্ট অ্যাড্রেস টাচ করে কপি করেন, কপি করার পরে কিন্তু আপনি এখানে ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। আসার পরে খুবই খুবই ইজি ওয়েতে এই যে এখান থেকে সার্চ বারে দিবেন এটা, যদি না আসে এই যে প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ইথেরিয়ামের জায়গায় বিএসসি দিবেন, এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করলে ইনস্ট্যান্ট চলে আসবো, দেখবেন। ক্লিক করেন, একটু ওয়েট, অনেক সময় আসে না, না আসলেও প্রবলেম নেই, আপনি চাইলে এটাও করতে পারেন। আরেকটা জিনিস শিখাই দিই, এই যেমন ধরেন আসতেছে না, আপনি এটা লিখবেন, এরকম কপি করবেন, টোকেন নেমটা কপি করবেন। তাহলে আপনার দুইটা জিনিস শিখানো হয়ে গেল আমার। আমি তো চাইলে ওইখান থেকে দেখাইতে পারতাম, বাট আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যাতে আপনার এটা পরবর্তী সময়ে কাজে লাগে। সিম্বল ডিসিমাল আই থিঙ্ক 18ই হবে, তারপর দেখি কত দিছে ওরা। হ্যাঁ 18, এই যে এইটা ডেসিমালস 18 আর কি, যে এটা 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 তো লিখলেই হয়ে যায় এখানে। ওকে, সো আমি হচ্ছে এটা লিখে দিতেছি 18, এখান থেকে ডান, উপর থেকে ডান। এই দেখেন আমার কিন্তু $38 রাইট নাও, আমি একদম লাইভ কিন্তু উইথড্র করে কি করলাম আপনাদের সামনে দেখাইলাম। ওকে, সো আমি হচ্ছে এখন দেখাচ্ছি বাকিটা। আর আপনাদেরকে আরেকটা মজার জিনিস শিখে, আপনার যদি বিটকেপ ওয়ালেট ইউজ করেন তাহলে আরও সুবিধা আছে এখানে। যেমন ধরেন এই যে আমার ওয়ালেট এড্রেস 2C, তাই না? জাস্ট এই যে ডিসকভারের মধ্যে ক্লিক করে মেসেজের মধ্যে ক্লিক করবেন, এইখানে এই অ্যাডের মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। পাসওয়ার্ড দিব, ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। এখন আপনি আসেন হোম পেজে, রিলোড দিলে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন অ্যাড হয়ে গেছে কিন্তু। সো এখন আমরা কী করব, এইটা উইথড্রল নিব, আমি দেখাচ্ছি। তার আগে একটা স্ক্রিনশট আমি আপনাদের সামনে প্রোভাইড করে দিই, এটা লাগবে আমার। তো এখন আসেন এই যে এক্সচেঞ্জার যেটা, ওই এটাতে ওপেন করি আমরা। ওপেন করার পর আমি অ্যাসেস্টের মধ্যে ক্লিক করব, এখান থেকে হচ্ছে ডিপোজিটের মধ্যে ক্লিক করব, এখান থেকে ক্রিপ্টো আমি একদম লাইভ দেখা যায় তাহলে আপনাদের ইজি হবে। চুজ কয়েনের মধ্যে ক্লিক করার পরে ওই যে ওইটা লিখবেন যেটা বললাম, জিডিএক্স, সবার উপর একটা জিডিএক্স, বেপ20 থাকবে, অ্যাড্রেসটা কপি করেন। এখানে কিন্তু দেখেন বলা আছে মিনিমাম কিন্তু 1.2, এটা একটু খেয়াল রাখেন, ঠিক আছে? ডিপোজিট এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, সো আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে ট্রান্সফার, এখান থেকে অল পেস্ট করলাম। এখন হচ্ছে এতটুকু ফি কাটবে, কনফার্ম, কনফার্ম, পাসওয়ার্ড দিব, রাইট নাও এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। ওকে, তো এখন অনেকে বলবে যে ভাই আপনি কীভাবে বুঝলেন এটা লিস্টেড কয়েন ওই এক্সচেঞ্জারই, আমি আপনাদেরকে শিখাইতেছি, দাঁড়ান। খুব সিম্পল, কয়েন মার্কেট ক্যাপে আসবেন, এই যে এরকম গুগলে সার্চ করলে হয়ে যাবে, এখানে লিখবেন একটু ওয়েট করেন। এটা কিন্তু হ্যাং করে, ইদানিং কিন্তু হ্যাং করে। আমি কিন্তু রিসেন্ট যে সার্চটা করছি ওইটা এখানে আসে নাই, বাট এখানে আপনি লিখলেই হয়ে যাবে এরকম আর কি। এই দেখেন এরকম লিখবেন, ওটা মানে ডিপোজিট হইতে হইতে আমি আপনাদেরকে শিখাচ্ছি।
এরকম লিখলে এই যে সবার উপর একটা, তাদের র্যাঙ্ক হচ্ছে 2678। ওকে, এটা মোটামুটি অনেক এক্সচেঞ্জারে লিস্টেড। এখান থেকে নিচের দিকে মার্কেট, মানে এগুলো হচ্ছে বেসিক জ্ঞান দিচ্ছি আপনাদেরকে আমি, যে এএক্স, তারপর ডেক্স ট্রেড, ডিজি ফিনেক্স, P2P, কয়েনবিটস, বিনডাক্স, এজিট বিট, ব্যাঙ্ক CX, এরকম আর কি লোকাল ট্রেড, এগুলো এই এক্সচেঞ্জারের মধ্যে এটা কিন্তু লিস্টেড রয়েছে। ওকে, সো আমি একটু ওয়েট করে দেখি কতক্ষণ পরে ডিপোজিট কমপ্লিট হয়, তারপর আমি একদম এক্সচেঞ্জ করে লাইভ উইডিও করে আপনাদেরকে দেখাই দেবো। তো আলহামদুলিল্লাহ দেখেন আমাকে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ডিপোজিট। ব্যাক প্রেস করি, এই যে আমার $38 আপনাদের সামনে লাইভ। আমি এখন কী করবো, এটা এক্সচেঞ্জ করে পকেটে নিব, ঠিক আছে? তো এই ফান্ডিংয়ের মধ্যে ক্লিক করে দেন, এখান থেকে আই থিঙ্ক দেখি এটার উপরে ক্লিক করে ট্রান্সফার করতে হবে কি না, ট্রেডের মধ্যে ক্লিক করে দেখি যে ট্রেড হয় কি না। হ্যাঁ, ট্রেডের মধ্যে চলে আসছি, খুব সিম্পল জাস্ট। আচ্ছা, একটু ব্যাক প্রেস করে নিলে বুঝবেন না আপনারা। এসএস থেকে এই যে আপনার এই হাইট জিরো ব্যালেন্সে ক্লিক করবেন, নাহলে ধরে খুঁজে পাবেন না আপনারা। এই যেমন আমি এটা ক্লিক করছি, পেয়ে গেছি। কয়েনের উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে ট্রেডের উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে সেলের উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে জাস্ট খুব 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 সিম্পল লিমিটের জায়গায় মার্কেট করে দেবেন, টান দিয়ে এটা এরকম করে দেবেন, সেল এক সেকেন্ডের মধ্যে সেল হয়ে যাব, ডান। অ্যাসেস্ট USDT ডান। এখন কি করব, TRX উইডো করবো আমরা, কারণ কি আগে দেখি USDTটা ফি কত। আবার কয়েনের উপরে ক্লিক, উইডোয়াল। সো এখান থেকে USDT TRC20 আমি হচ্ছে চুজ নেটওয়ার্ক, TRC20 ট্রন, অল উইড্রল, ম্যাক্স আর কি ম্যাক্স দিলাম। তাহলে আমার ফি কাটবে কত, $1 ফি কাটবে। আচ্ছা, আমি তো বড় লোক, তাহলে $1 তার ফি আমি দিই, আপনারা দিয়ে না, আপনারা TRX উইড্রো করেন, ঠিক আছে? মাঝে মধ্যে মানুষের কিছু দিতে হয়। তো চলেন বাইন্যান্সে উইড্রো করি। এখন হচ্ছে আমরা লাইভ ডিপোজিট, বাইন্যান্সে ক্লিক করে একদম দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে। TRX ট্রন কপি, TRX দিলেই হবে, সমস্যা নেই, TRX আর USDT একই। অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে বিসমিল্লা আল্লাহর নামে উইড্রল কনফার্ম। এখন আর জাস্ট পাসওয়ার্ড দিব, গুগল অথেন্টিকেশন দিব, সাবমিট দিব, জাস্ট ওয়েট। এখন জাস্ট সাবমিট, ডান। আপনাদের সামনে লাইভ উইড্রো করলাম, ভিউ হিস্টোরি। এখন একটু ওয়েট করেন, আমি হচ্ছে বাইন্যান্স থেকে দেখাচ্ছি। এখানে খেয়াল রাখেন, আমার কিন্তু $105, আমার লাস্ট ডিপোজিট হচ্ছে 13 ঘন্টা আগে, ঠিক আছে? একটু ওয়েট করেন, রাইট নাও উইড্রল কমপ্লিট, ওইখানে দেখাচ্ছে। এখন আমি বাইন্যান্সের মধ্যে দিই, এই যে দেখেন ডিপোজিট 50 সেকেন্ড আগে বাইন্যান্স, ঠিক আছে? এখন তো চাইলে আমরা এটা পিউরিফাই সেল করতে পারি, সবাই বুঝি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখো হচ্ছে নতুন কিছু, টাটা বাই বাই। অফারটা কিন্তু মামা পুরাই আগুন, সবাই ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিয়েন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। টেলিগ্রামটা খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অফার এবং এভরিডে অনলাইন আর্নিং সোর্সগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। উইদাউট ইনভেস্টমেন্ট হিউজ পরিমাণ আর্নিংয়ের সোর্স রয়েছে, মিস করবেন না। টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে প্রথম কমেন্টসেই পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।